Police Fight. সবই তোমাদের আশীর্বাদ, সত্যি ভাগ্যর মতন মেয়ে হয় না। সে তো ঠিকই, যে বাড়িতে যাবে ভালো করে রাখবে। হ্যাঁ হ্যাঁ, সে যখন হবে হবে, এখন তো আমার ঘর আলো করে রেখেছে। সে তো তোমায় দেখেই বয়ে আছে। তবে কি না, মেয়ের বিয়ে তো একদিন না একদিন দিতেই হবে। হ্যাঁ, সে যখন দিতে হবে দেখা যাবে। এখন তো ছোট, স্কুলে পড়ছে। না না, এখন ওর বিয়ে সম্বন্ধে আমি কিছু ভাবছি। সে তো তুমি বাপ, যা ভালো বোঝো। তবে বয়সের মেয়ে তো, আর তুমি যাই বল, আমাদের গাঁগঞ্জে এটাই কিন্তু মেয়ের বিয়ের বয়স। না না রঘুধার, ওসব কথা থাক, আমি এখন আর ওসব নিয়ে। ঠিক আছে ঠিক আছে, তাহলে থাক। যদি কখনো মেয়ের বিয়ের কথা ভাবো, আমাকে মনে রেখো। এই রঘুদত্তর কাছে ভালো ভালো ছেলের খোঁজ আছে কিন্তু। ঠিক আছে, মনে রাখ। আজ আসি গো, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আসো। বাবা, বইগুলো এমন ভাবে শুকছে যেন সেন্ট। এইসব সেন্ট, সেরা সেন্ট, জানিস তো আমি নতুন বইয়ের গন্ধ খুব ভালোবাসি। হুম হুম, সে তো জানি। ওই জন্য স্কুলে প্রতিবছর নতুন বইগুলো এলে তুই তাকে গন্ধ শুকতে থাকিস। সত্যি কি যে পাস, বুঝিও না ছাতা, তোকে আমি বলে বোঝাতে পারবো না। তবে কি বলতো, বই, মা, বাবা আর তুই, আমার কাছে আমার ভালোবাসা। থাক তোর এই বাজে কথা, তোর কাছে আগে বই, তারপর তোর বাকি সব। না না, তেমন কিছু না। তবে জানিসই তো, এই বই আমার সব স্বপ্ন পূরণ করবে। ধরো এই ভাগ্যর কত বয়স হলো গো? এই তো এবার 15 হবে। ইস, সময় কেমন দেখতে দেখতে কেটে যায় বলো। এই সেদিন হাসপাতাল থেকে ওকে কাঁথা জড়িয়ে নিয়ে এলে, আর এর মধ্যে তাজা বলেছ, সময় যে কোথা থেকে পেরিয়ে যায় না। লেখাপড়া করে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াবো, সবাই আমাকে এক ডাকে চিনবে। এই গ্রাম ছাড়িয়ে, বাংলা ছাড়িয়ে সারা দেশের মধ্যে আমি একজন হব। আমার স্বপ্নগুলো অনেক বড় রে, তুই তো জানিস। সে আর জানি না, তুই যে কতবার বলেছিস সেই একই কথা। সেজন্যই তো আমি মন দিয়ে লেখাপড়া করি রে। আমায় অনেক বড় হতে হবে রে, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ভাগ্য এখন পড়াশোনা করতে চায়, আর আমরাও চাই ও এখন পড়াশোনা করুক। অন্তত 18-20 হবার আগে আমরা এসব নিয়ে কিছু ভাবছিলাম। কতদিন বসে থাকবে? ভুল করবে কমলা, মেয়েরা 20-তে বুড়ি, এটা মানো তো। এখন বয়স আছে, দেখতেও সুন্দরী, বিয়ের জন্য পাত্রের অভাব হবে না। কিন্তু পরে, না 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 রচনা, আমরা এখন ভাগ্যর বিয়ে দেব না।
তা তোমাদের মেয়ে যা ভালো বুঝবে তাই করো। আমি তো তোমাদের ভালোর জন্যই বলছিলাম। সে তো আমরা জানি, তুমি তো ওকে ছোট থেকেই দেখেছো, তোমরা কি আর ওর খারাপ চাইবে? আরে চাই না বলেই তো বলছিলাম, মেয়েদের না বেশি দিন ঘরে বসেই রাখতে নেই, তারপর শেষে না মালতীর মেয়ের মতন অবস্থা হয়। মালতী? কোন মালতী? আরে ওই নপাড়ার মালতী গো। তা কি হয়েছে তার মেয়ের? ও মা তুমি জানো না, পাড়ায় একেবারে ঢিঢি পড়ে গেছে। ওর মেয়ে ভাগ্যর মতোই স্কুলে পড়তো, বয়সও ওর মতো, স্কুলে যাওয়া আসার পথে একটা ছেলের সাথে ভাব ভালোবাসা হয়, তার সাথে পালিয়ে গেছে। ছেলেটা নাকি অনেকদিন ধরেই ওর মেয়ের ওপর নজর রাখতো, ভাব ভালোবাসা করে নিয়ে পালিয়ে গেছে। মালতী তো লজ্জায় কারোর কাছে মুখ দেখাতে পারছে না। তাই নাকি? কই আমি তো কিছু জানতাম না। তাহলে আর বলছি কি, তাও তো মালতীর মেয়ে ভাগ্যর মতো সুন্দরী নয়। না 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 না, আমাদের ভাগ্য ওরকম করবে না, ও তো শুধু পড়াশোনা নিয়েই থাকে, ও কারো সঙ্গে। মালতীও সেই ভেবেই বসেছিল। যাকে তোমাদের মেয়ে কি করবে তোমার ব্যাপার, তবে যদি বিয়ে দিতে চাও আমাকে বলো, আমার হাতে খুব ভালো পাত্র আছে, ভাগ্যকে একেবারে রাজরানী করে রাখবে। ভাগ্য কই? এসে না এসে ভাগ্যর খোঁজ নিচ্ছ? এ বাড়িতে কিন্তু আমিও থাকি। শুধু বাড়িতে আমার মনে নয়, বুড়ো বয়স আর ভীমরতি। বুড়ো? কে বুড়ো? আরে আমি একক। থাক থাক, মেয়ে কিন্তু পাশের ঘরেই আছে, পড়ছে, তার আর ডাকতে হবে না, ছেড়ে দাও। আমাকে আর ডাকতে হবে না, বাবা এসেছে জানলে না ও নিজেই নাচতে নাচতে এই ঘরে চলে আসবে। যা বাপ না ওটা, হিংসে হচ্ছে? হিংসে না আর কিছু। শোনো না, বলছি একটা কথা আছে, আজকে না রচনা এসেছিল। ও আবার সে ভুলভাল বুদ্ধি দিতে এসেছিল? না মানে ওই আমাদের ভাগ্যর বিয়ের কথা বলছিল, বলছিল মেয়েকে নাকি বেশি দিন বাড়িতে রাখা ঠিক নয়, ঠিক বয়সে নাকি সব কিছু। দেখো কমলা বসো, তুমি তো জানো যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমাদের অবস্থা কেমন ছিল, তারপর কমলা এলো, লক্ষ্মী এলো, আমার সংসারে উন্নতি হলো, ভাগ্যশ্রী আসলো। তোমার মনে আছে আমি কেন ওর নাম ভাগ্যশ্রী দিয়েছিলাম? ভাগ্যশ্রী আসার পর আমার ব্যবসার উন্নতি হলো, ব্যবসা তো ফুলে ফেঁপে উঠলো, ভাগ্যশ্রী আমাদের ভাগ্য বদল করে দিল। আজ আজ সেই মেয়ে পড়াশোনা করতে চাইছে আর আমরা ওর ইচ্ছে পূরণ করব না, আর পাঁচজনের কথা শুনে আমরা ওর বিয়ে দিয়ে দেবো? না 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 না, আমরা কিছুতেই ওর বিয়ে দেবো না, ও এখন পড়াশোনাই করবে। এখন কিছু জানানোর দরকার নেই, আরে আমরাই দেখি না। এই তুই ছেলেটার নাম জানিস? বাড়ির। এইসব ছেলেদের না একদম পাত্তা দিবি না, খেদে তো কোনো কাজই নেই, সারাদিন মেয়েদের পেছন ঘুরঘুর 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 করা, বাপের পয়সায় ফুটানি করে আর দু পয়সা ইনকাম করে তো কোনো মুরদি নেই। একদম ঠিক বলেছিস, এই প্রায় না আমাদের স্কুলের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে। তবে আজকে দেখিনি। এরপরে কথা বলতে এলে না ডাইরেক্ট পুলিশের ভয় দেখাবে, তুই কিন্তু ভয় পাবি না, ওরা প্রচণ্ড ভীতু হয় বাইরেই যত ফুটানি। তুই ঠিকই বলেছিস। আর শোন, এইসব কথা যেন বাপি আর মা জানতে না পারে। কেন, জানতে পারলে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে? চুপ কর তো। দেখ হয়তো বাড়ির সাথেই তোর বিয়েটা দিয়ে দিলাম। চার, এক ছক্কা চার, মানে এই এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার, এই দেখো বাপি তোমার গুটি আমি খেয়েছি। কিরে ভাগ্য,
তুই দুধটা এখনো খাসনি? ও মা দাঁড়াও, বাপের এই গুটিটা খেয়ে আমি দুধটা খেয়ে নেবো, দাঁড়াও। হে খা, আগে খা বলছি। এইভাবেই আনন্দে সুখে চলছিল বনগাথানা এলাকার ব্যবসায়ী সনাতন দত্তের জীবন। মেয়ে ভাগ্যশ্রী আর স্ত্রী কমলাকে নিয়ে তাদের সুখের সংসার। প্রাচুর্য না থাকলেও কোনো অভাব ছিল না তাদের, না আর্থিক না সাংসারিক। তাদের ব্যবসা দিন দিন উন্নতি করছে। সুন্দরী মেধাবী মেয়ে পড়াশুনো নিয়েই থাকতো, চোখে অনেক স্বপ্ন, মনে অনেক আকাঙ্ক্ষা, সবাই একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসত। হয়তো এরকমই তাদের জীবনটা এগিয়ে চলত, কিন্তু এরপরে কিছু ঘটনা প্রবাহ তাদের সবার জীবনকে একেবারে উলট পালট করে দিল। কিন্তু কি সেগুলো, মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। কেমন আছো সনাতন? আরে এসো রঘুদা, বলো। এই তোমার কাছে এলাম একজনের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। নমস্কার, আমার নাম বাদল হালদার, নদিয়ায় থাকি। নমস্কার, আমি সনাতন। আমি জানি সনাতন বাবু, আপনার সম্বন্ধে রঘুদা সব বলেছে। তাহলে নিশ্চয়ই খুব বাড়িয়ে বলেছে। তা এদিকে কি ব্যাপার, কোনো কাজে এসেছিলে? হ্যাঁ, ওই একটা অনুষ্ঠান বাড়িতে এসেছিলাম পরিবারের সঙ্গে। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে আমাদের এই ছোট্ট শহর? ভালো ভালো, খুব ভালো। বুঝলেন, এখানে অনেক ভালো ভালো কিছু আছে। তবে হ্যাঁ, এখানে আমার যাতায়াত আছে। ও তাই নাকি? যাকে, আপনার কথা আমি সব শুনেছি, এবার নিজের সম্বন্ধে কিছু বলি। বুঝলেন, ওই নদিয়ার বড় জাগলিয়া, ওখানে আমার একটা ব্যবসা আছে, বুঝেছেন? আর আপনাদের আশীর্বাদে ব্যবসা মোটামুটি ভালোই চলে। বাড়িতে আমার স্ত্রী আর দুই ছেলে, বড় ছেলের বিয়ে দিয়ে দিয়েছি, ছোট ছেলেটা এখনো বাকি। বাহ, শুনে খুব ভালো লাগলো। এবারে আসল কথায় আসি সনাতন বাবু। হ্যাঁ, আপনাকে তো বললাম যে আমার ওই দুই ছেলে, কোনো মেয়ে নেই। তো ছোট ছেলেটার বিয়ে দেওয়ার কথা ভাবছি। এই অনুষ্ঠান বাড়িতে এসে না একটা মেয়েকে দেখলাম, বুঝলেন, আমার স্ত্রীর আর আমার দুজনেরই খুব পছন্দ। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম ওটা আপনার মেয়ে। আমার মেয়ে মানে ভাগ্যশ্রী? ওই রকমই একটা মিষ্টি সুন্দর মেয়ের আমরা খোঁজ করছিলাম। অবশ্য হ্যাঁ, আপনি ওই নিশ্চয়ই ছেলে দেখতে চাইবেন, তো আপনি যদি বলেন আমরা। না বাদলবাবু, দেখুন, আপনাদের আমার ভাগ্যশ্রীকে পছন্দ হয়েছে সেটা খুব ভালো কথা, কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য ভাবছিই না। কেন, কোনো অসুবিধা আছে? না না, অসুবিধে আর কি, আসলে তো এখন ছোট, স্কুলে পড়ছে, এই সামনের বছর মাধ্যমিক দেবে। একবার ভেবে দেখো ভাই, বিয়ে তো একদিন দিতেই হবে, এদের আমি অনেক বছর ধরে জানি। সামনেই বলছি, এদের মতো পরিবার হয় না। না না, তেমন কিছু না। এবার আপনি বলুন তো কবে আসবো বাড়ি? মানে আপনি আসতে চান আসবেন, কিন্তু আমরা কিন্তু ভাগ্যশ্রীর বিয়ের ব্যাপারটাতে। আচ্ছা আচ্ছা, সাহেব ঠিক আছে ঠিক আছে, সে পরে ভাবা যাবে। কোন আগে নেমন্তন্ন তো করুন মশাই। ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এই তো আসুন না, পরশু দিন আসুন। নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে ওই কথাই রইল। হ্যাঁ, আজ তাহলে আসুন। নমস্কার নমস্কার, চলুন রঘুদা, চলুন আসুন। তা পরিবারটা সম্পর্কে ঠিকঠাক খোঁজ খবর নিয়েছো তো? আজকেই তো আলাপ হয়েছে। তবে হ্যাঁ, ওদের ওখানে আমার একজন পরিচিত আছে, খবর পাঠিয়েছি। তবে খবর নিয়ে করবোটা কি, আমরা তো আর ভাগ্যের বিয়ে দিচ্ছি না। না, ভালো পাত্র হলে না হয়। সে কি, তুমি কি ভাগ্যের বিয়ের কথা ভাবছো নাকি? না না, ভাবছি বিয়ে তো দিতেই হবে একদিন না একদিন। আরে সে যবে দিতে হবে হবে, এখন তো আর দিচ্ছি না। ইচ্ছে যে আমারও খুব একটা আছে তা নয়, কিন্তু আবার ভাবছি। অত বেশি ভেবো না, ধরে বসেছিল তাই আসতে বলেছি। আসবে, গল্প করবে, বিয়ের কথা বলবে, বলে দেবো না, ব্যাস। দেখো যা ভালো বোঝো। গামছাটা দাও, আমি হাত মুখটা ধুয়ে আসছি। তুই একদম ঠিক শুনেছিস তো, স্পষ্ট শুনেছি। কাল আমাকে দেখতে আমার বাড়িতে লোক আসছে রে, কিন্তু কাকু যে বলেছিল, যতটা বুঝলাম মায়ের কোনো আপত্তি নেই। ঠিক বুঝতে পারছি না রে। তুই যাই বল, কাকু কিন্তু তোর পড়াশোনার বিষয়ে ভীষণ সিরিয়াস,
আমার খুব ভয় লাগছে রে মিতু, যদি সত্যি সত্যি আমার বিয়ে দিয়ে দেয়। উফ বাবা, তো ঘাবড়াচ্ছিস কেন? কাকু কাকিমাকে গিয়ে বল কেমন হলে। সেটাও তো পারবো না মিতুল, ওরা এখনো আমাকে কিচ্ছু জানায়নি। আর আমিও তো ওদের গিয়ে গিয়ে বলতে পারবো না না যে আমি লুকিয়ে সব শুনেছি। তাহলে দেখ কি হয়। আর জোর করে তো তোর বিয়ে দিয়ে দেবে না না, সেই আশাতেই তো আছি। দেখা যাক, কিচ্ছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর ওরা আসা মানে যে তোর, চল। সত্যি আপনি মোক্ষম কথা বলেছেন। আপনি তো বেশ মজার মজার কথা বলেন। না না, তেমন কিছু না। রোজ সারাদিন দোকানে এমন এমন নমুনা আসে যে আপনাকে কি বলবো। যাক, ভালো কথা, আমার ছেলেকে তো দেখলেন, কেমন লাগলো বলুন। বেশ সুন্দর ছেলে, আর কি ভদ্র ব্যবহার। না না, নিজের ছেলে বলে বলছি না, বুঝলেন, আমার ছেলের কিন্তু কাজে কর্মে খুব মন, ইদানিং একটু ওই উড়ু উড়ু করছে এই যা। আর সে তো হবেই, বয়সটা তো দেখুন। সেই জন্য তো বিয়েটা দিচ্ছি, দায়িত্ব ঘাড়ে পড়লে সব ঠিক হয়ে যাবে, কি বলেন? আমি একটু আসছি। হ্যাঁ, মানে বলছিলাম কি, আপনার মেয়েকে তো দেখছি না, পাশের ঘরে আছে, পড়ছে। আমি বলেছি ওকে পড়ে আসতে, পড়াশোনায় বুঝে খুব মন। হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়েই তো আছে। বাহ 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 বাহ, খুব ভালো, শুনে খুব খুশি হলাম। দেখ দেখ দেখে সে, জানেন কত করে বললাম যে পড়াশোনাটা শেষ কর, কিছুতেই করলো না, কলেজ পাশ করে ওই ব্যবসায় ঢুকে গেল। ব্যবসাটাই যখন করতে হবে তখন তাড়াতাড়ি সেটাতেই ঢুকে যাওয়া ভালো নয়? না না, তাই বলে এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ে ভাগ্যশ্রী, আপনারা তো আগেই দেখেছেন। থাক 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 থাক, এসো এসো মা, বসো আমার কাছে, বসো। এমন লক্ষ্মী প্রতিমা আগে দেখা পাইনি কেন? কি পড়ছো মা তুমি এখন? ক্লাস 9-এ, 21-এ মাধ্যমিক দেব। বাবা মা, খুব ভালো, তা এর পরেও তো পড়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার পড়াশোনা খুব ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তো ক্লাসে প্রতিবার ফার্স্ট হয়। শুনে খুব খুশি হলাম মা, তুমি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আসলে জানেন তো, ওর খুব মেয়ের শখ ছিল, কিন্তু ভগবান তো শুনলেন না। ভগবান সব শুনেন মালতি, ভগবান সব শুনেন, শুধু মাঝে মাঝে একটু দেরি করেন এই যা। তো সনাতন বাবু, বলছিলাম আমার প্রস্তাবটা, তুমি একটু ভেতরে যাও তো মা। দেখুন মাদুরবাবু, আমি তো আপনাকে আগেও বলেছিলাম যে বিয়ের ব্যাপারটা আপনি এখন ওকে বিয়ে দিতে চান না, কিন্তু সনাতনবাবু, আমরা তো ওকে বাড়ির বউ করে নিয়ে যেতে চাইছি না, আমরা তো বাড়ির মেয়ে করে নিয়ে যেতে চাইছি। বললাম না, ওর একটা মেয়ের শখ ছিল খুব। আর পড়াশোনার কথা বলছেন? আমাদের মেয়ে যতদূর পড়তে চাইবে ততদূর ও পড়বে, সব দায়িত্ব আমার। তাছাড়া ওকে তো আর বাড়ির কাজ করতে হবে না, আপনাদের শুভেচ্ছায় আমাদের বাড়িতে দু দুটো কাজের লোক আছে, আর আমিও তো এখনো অথর্ব হয়ে যাইনি। হ্যাঁ সেটা ঠিকই বলেছেন, কিন্তু আমি ঠিক, দেখুন সনাতনবাবু, আর না করবেন না, আপনি মত দিলে। আসলে আমার মেয়ে এখন এত ছোট, তাই ঠিক। দেখুন, আপনার পড়াশোনা নিয়ে চিন্তা ছিল সে তো দূর করে দিয়েছি, আর ছোট মেয়ে বলছেন? আমি তো বারবার বলছি সনাতন বাবু, আমি বউ করে নিয়ে যাচ্ছি না, আমার মেয়ের মতো আমি নিয়ে যাচ্ছি, এরপরে আপনি অমত করবেন না। হ্যাঁ অবশ্য আমার ছেলেকে যদি আপনার যোগ্য বলে না মনে হয়। না 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 না, সেরকম কোনো কথা নয়, আপনার ছেলে তো যথেষ্ট ভালো, এবং আপনাদের পরিবারটাও খুব ভালো, আমি তো খোঁজখবর নিয়েছি। সে তো নেবেন, আলবৎ খবর নেবেন,
আরে খবর না নিয়ে মেয়ের বিয়ে কেউ দেয় নাকি? কিন্তু সনাতন বাবু, এর পরেও আপনার আপত্তিটা কিসে? দাদার আসলে আমাদের পছন্দই হয়নি, ভদ্রলোক তো, তাই মুখে বলতে পারছেন না। না না, সে কি কথা, একদমই না। আসলে আমরা নিজেদের ভিতরে একটু আলোচনা করে নিয়ে আপনাদের খবর দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। বেশ তো, তাই করুন। তবে সনাতন বাবু, আশায় রইলাম কিন্তু। হ্যাঁ, কি গো, এত করে তো বললাম, তাও তো রজতের বউ পছন্দ হয়েছে। ওর আবার পছন্দ হবে না, মেটার দিক থেকে তো চোখ সরাতেই পারছিল না। মা, তুমি কি বলো না? চুপ কর, নিজের চোখে যদি না দেখতাম। বলে হ্যাঁ গো, এত করে বললাম। হ্যাঁ, তুমি তো শুধু একাই বললে। আহ, বাজে কথা রাখো তো। বলি ওরা হ্যাঁ না কিছুই তো বললো না। বলেছে মালতি, বলেছে বলেছে, ওনার অজান্তে উনি যে কখন হ্যাঁ বলে দিয়েছে উনি নিজেই জানে না। চলো 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 চলো। মেয়েটি তখন পড়াশোনা করত গ্রামেরই একটা মাধ্যমিক স্কুলে, সে পরীক্ষা দেবে সেইভাবে এগিয়েই যাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে এই ছেলেপক্ষ একজন ঘটকের মাধ্যমে খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে যায়, এবং তখন মেয়ের বাড়িতেও রাজি ছিল না যে এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দেবে। মেয়েটিও রাজি ছিল না, সে পড়াশোনা শিখবে এইটাই সে আশা করেছিল। কিন্তু ছেলের বাড়ির থেকে এমনভাবে চাপ সৃষ্টি করলো তাদের উপরে, এমনভাবে ধরলো তাদের, বলল যে ওকে বিয়ে দিলে আমাদের বাড়িতে মেয়ের মতোই সে প্রতিপন্ন হবে, মেয়ের মতো আমরা প্রতিপালন করব তাকে। এবং শুধু তাই নয়, সে যাতে পড়াশোনা করে ভবিষ্যতে উচ্চ শিক্ষা নিতে পারে সেই ব্যাপারটাই আমরা দেখব। কি করবে ভাবছো? সেটাই তো ঠিক করতে পারছি না, তুমি কি বলো? আমি বলি কি, বিয়েটা দিয়েই দাও। বলছো? হ্যাঁ, আর তাছাড়া তুমি তো ওদের সব ভালো খবরই পেয়েছো বলছো। সে তো পেয়েছি, পাল্টি ঘর আছে, চালু ব্যবসা, পাড়ায় তো সুনামও আছে। তাহলে আবার কি, আবার তোরা ভাগ্যকে পড়াবেও বলবি? হ্যাঁ, কিন্তু ভাগ্যর বয়সটা, আমি তো এই বয়সেই এই বাড়িতে এসেছিলাম, আমি কি কিছু খারাপ আছি? বাবা, সেদিন যে বললে আমরা তোমার হার মাস ভেজে ভেজে খাচ্ছি। উফ, ও তো কথার কথা, আমি খারাপ নেই। আসলে তুমি এই কয় বছরে আমাকে খারাপ থাকার কোনো সুযোগই দাওনি। যাক, তবুও বললে। আর দূর বাজের কথা ছাড়ো তো, কাজের কথা বলো, কি করবে? বিয়েটা তাহলে দিয়েই দিই, কি বলো? হ্যাঁ, আর আমার তো মনে হয় না ভাগ্য ওখানে কিছু খারাপ থাকবে। ঠিক আছে, তাহলে আমি ওদের ওখানে খবর পাঠানোর ব্যবস্থা করছি, তুমি ভাগ্যর সঙ্গে কথা বলো। না না, তুমি ভাগ্যকে বলো, আমি বলতে পারবো না। এমনিতেই সকালবেলা ও বিয়ের খবর শুনে খুব কান্নাকাটি করছিল। হ্যাঁ, কান্নাকাটি করছিল? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি বিস্তার করো, আমি ওর সঙ্গে কথা বলে আসি। আমি আসছি। আমরা তোকে খুব ভালোবাসি। ভালোবাসো কেন? তাহলে কেন আমার বিয়ে ঠিক করলে? আমি বড় হতে চাই, পড়াশোনা করতে চাই, তা না করে তোমরা। আরে পড়বি, নিশ্চয়ই পড়বি, ওরা তোমাকে কথা দিয়েছে তুই যত দূর ইচ্ছে পড়বি ওরা পড়াবে, আর সেই শর্তেই তো আমরা এই বিয়েতে রাজি হয়েছি। তোর ভালো হবে, দেখে নিস, ওরা তোকে ভালো রাখবে। ভালো রাখবে কেন? তোমরা কি আমাকে খারাপ রেখেছিল বাপি? খুব কষ্ট হচ্ছে না আমাকে তোমাদের কাছে রাখতে? আরে এই কি কথা বলছিস তুই? তুই আমার হৃদয়ের টুকরো, তোকে রাখতে আমার কষ্ট হবে? দেখ মা, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে, তো এমন একটা ঘর পেলে যারা তোকে পড়াবে,
মেয়ের মতো রাখবে সেটা ভালো না। আমার কথা শোন মা, তোর ভালো হবে, মিলিয়ে নিস। হ্যাঁ, খুব ধুমধাম করেই ভাগ্যশ্রীর বিয়ে হয়ে গেল বাদল হালদারের ছেলে রজত হালদারের সঙ্গে। বাদলবাবু কথা রেখেছিলেন, পড়াশুনোর জন্য কোনো অসুবিধাই হয়নি ভাগ্যশ্রীর। বিয়ের পর অষ্টমঙ্গলায় আসা বা তারপর একদিন সনাতনও গিয়ে দেখেছিলেন যে ভাগ্য ভালোই আছে, অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন সনাতন ও কমলা। কিন্তু এর পরেই নেমে এলো ভয়ঙ্কর অভিশাপ, না শুধুমাত্র এদের উপর নয়, সমগ্র মানব জাতির উপর। করোনা অতিমারী, যার মোকাবেলায় শুরু হলো লকডাউন, স্তব্ধ হয়ে গেল সমস্ত রকমের কাজকর্ম, ব্যবসা, জীবনযাপন। এ যেন সবার উপরে প্রভাব ফেলা এক অনন্ত করাল ছায়া। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ল এদের সকলের জীবনেও। কাজকর্ম কিছু আছে যে করবো? না, তুমি আর কি করবে, যার করার কথা সেই বিদ্যে ধরি তো সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ গুজে বসে আছে। আর আমার খেটে খেটে হয়েছে হার মাস কালি, কপাল কপাল এসব আমার কপাল। কেন গো, বৌমা তোমার হাতে হাতে কাজ করে না? কাজ করবে ও, কোনো কাজ জানে? যে কাজটা করতে বলি সেটাই ভুল করে করে, তার উপর বলে নিয়ে এসেছিলে বাড়ির মেয়ে পড়াশুনো করবে, এখন তিনি তো সেটাই ধরে বসে আছেন। গিয়েছি আজ আচ্ছা করে। না না, পড়াশোনা করছে সে ভালো কথা, সে করুক, কিন্তু তাই বলে বাড়ির কাজ করবে না এই তো হতে পারে না। তার মধ্যে দুজন কাজের লোক তারাও আসছে না, এটা দেখেও তার হুঁশ নাই। বলেছিলাম না বড্ড বেশি আদুরে নেহাত ছেলে উঠতে শুরু করেছিল, তাই একটা সুন্দরী বউ আনার দরকার হয়ে পড়েছিল, তা না হলে ওই অমন নবাব নন্দিনীকে কে বাড়িতে আনে? যাক, সে তো যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি থাক, যা করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি চা খাচ্ছ, চা খাও। নিচে পড়ে গেল থালাটা, তাই। ও, এই ব্যাপার, ঠিক আছে আরেকবার মেজে নিলেই তো হলো। শোনো বাছা, বাড়িতে বউ হয়ে যখন এসেছো সব কাজ শিখতে হবে আর করতেও হবে। তোমার মা তো তোমায় কিছুই শেখায়নি, আর তোমার বাবা তো তোমায় তুলোয় মুড়ে রেখেছিল, এসব কিন্তু এখানে চলবে না। আচ্ছা মা, আমি না এই বাসনগুলো মেজেই পড়তে বসবো? না, বসবে না, এখন অনেক কাজ আছে, আমি একা খাটতে পারবো না। এখন এগুলো করো, পরের কাজ পরে বলছি, করতে বসবে। মানে তুমি কি এখন বই নিয়ে পড়তে বসবে নাকি? পড়াটা একেবারে এগোচ্ছে না, সারাদিন নানা কাজে সময়টা চলে যাচ্ছে, একমাত্র রাতেই তো, তাও তুমি গত দু তিন দিন ধরে সারাদিন কাজে কেটে যায়। মানে কি এমন কাজ করো তুমি? হ্যাঁ, সারাদিনে তো কাজ করে যাচ্ছি, দেখতে পাও না? আচ্ছা ঠিক আছে, যাকে শোনো না, তুমি এসব এই বইপত্রগুলো ছাড়ো, তুমি এসো আমার কাছে, এসো বসো। কেন কেন মানে? আরে আমি তোমার বর, বরের প্রতি তোমার কোনো কর্তব্য নেই। আজ আমার ঠিক ভালো লাগছে না, তাছাড়া পড়াটাও খুব দরকার। এই শোনো, এই বরকে খুশি করাটাও না তোমার দরকার, এসো তো। ভাগ্যশ্রী,
ভাগ্যশ্রী, ভাগ্য, এই ভাগ্য, কখন থেকে ডাকছি আমি? মা শুনতে পাইনি। তা শুনবে কি করে? পড়াশুনোর নামে কাজে ফাঁকি দিয়ে এখন ফোন নিয়ে কি না কি করছো? না মা, ক্লাস করছিলাম। মোবাইল নিয়ে ক্লাস? তাছাড়া এখন তো স্কুল বন্ধ। অনলাইন ক্লাস মা। সেটা আবার কি? তোমাদের কি ওই রেশনের মতো লাইন দিয়ে ক্লাস করতে হয় নাকি? পটি পড়াবার জায়গা খুঁজে পাওনি? বিশ্বাস করো মা, এখন স্কুল বন্ধ, তাই নেটের মাধ্যমে মোবাইলে অনলাইন ক্লাস হচ্ছে। থাক বাপু, আমাকে আর বোঝাতে এসো না। দুটো বই পড়েছো বলে ভেবেছো আমাকেও পটি পড়াবে? চলো, একটা কাজ পড়ে আছে। কিন্তু মা, আমার ক্লাসটা খুব দরকারি। হ্যাঁ, তোমাদের সব দরকারি, শুধু বাড়ির কাজটা বাদ দিয়ে। তাও যদি জানতাম বাপের বাড়ি থেকে তেমন কিছু এনেছ। কেন? আমার বাপি তো যা পেরেছে তাই দিয়েছে। থাক বাপু, তোমার বাপি কি দিয়েছে তা তুমিও জানো, আমিও জানো। তাহলে মা ক্লাসটা? আবার ক্লাস? শোনো বাপু, তুমি যদি এমন পায়ের ওপর পা দিয়ে থাকতে চাও তাহলে তুমি তোমার বাপকে বলে 30-40 হাজার টাকা আর একটা গাড়ি নিয়ে, আর সেই টাকায় আমি কাজের লোক রাখবো। আর তুমিও পড়াশোনার নাম করে মোবাইল নিয়ে খুটখাট করেই যাবে। আর তা যদি না পারো এই সমস্ত পড়াশুনো বাদ দিয়ে গায়ে গতরে খেটে যাও। বাপি এতগুলো টাকা পাবে কোথা থেকে? এমনিতে বাপের রোজগার বন্ধ। ও, আমাদের বুঝি রোজ ওই টাকার বৃষ্টি হচ্ছে? আমাদেরও তো ব্যবসা বন্ধ, সেটা চোখে পড়ছে না? সারাক্ষণ খালি বাপি বাপি আর বাপি, যে বাড়ি খাচ্ছ পড়ছ সেই বাড়িরই খারাপ মেয়ে কোথাকার। না না না, এখন অবস্থা সবারই খারাপ তা আমি জানি। যাক, চোখে তাহলে পড়েছে, কি সৌভাগ্য আমার। এবার পড়াশুনোর ভূত মাথা থেকে নামিয়ে সংসারের কাজে লেগে পড়। কিন্তু এইসব কথা আমি বাপিকে বলবো কি করে? সে চিন্তা তোমার। যাকে এখন রান্নাঘরে এসো, দুনিয়ার কাজ পড়ে আছে। বাড়ির কাজকর্ম আছে, সাংসারিক কাজকর্ম, রান্নাবান্না, সেসব না করে সে যখন শুধু বই পড়তো তখন এটা ওরা মেনে নিতে পারেনি। তখন কিছুদিন পর থেকে তার উপর চরম অত্যাচার নেমে এসে তাছাড়া ডাউরি ডিমান্ড করে পরবর্তীকালে, যে টাকা পয়সার দাবি করে, যে তোমার বাবার বাড়িতে টাকা নিয়ে আসো, জমিদারি মতো এখানে বসে থেকে পড়াশোনা করবে তাহলে টাকা নিয়ে আসো, এই বলেও টাকার জন্য চাপ সৃষ্টি করত। তাহলে তো ব্যাপারটা বেশ গুরুতর। কি আর বলবো বলো ডলিদি, বাপি যে কেন আমাকে এই বাড়িতে বিয়ে দিল আমি জানি না। তাও তুমি আসো বলে দুটো মনের কথা বলে শান্তি পাই, নাহলে তো। বুঝতে পারছি রে, আসলে কি বলতো, এই বাড়িতে সেভাবে কেউ কোনোদিনই পড়াশোনার কদর করেনি, তার উপর লকডাউন, সবার মাথায় প্রচণ্ড গরম। জানো তো কাল বাপি ফোন করেছিল, বললো পরীক্ষার প্রিপারেশন কেমন নিচ্ছি। বলতে তো আর পারলাম না, পরীক্ষার প্রিপারেশন কিছুই হচ্ছে না। ওই বললাম চলছে সব ভালোই। এটা তুই কিন্তু ঠিক করেছিস, কেননা তুই যদি কিছু বলতিস আর ওরা যদি এই কথাগুলো শুনে নিত তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যেত। কি আর করবো এখন ডলিদি, সামনেই পরীক্ষা চলে এলো, আমি যদি পরীক্ষাটা দিয়েও ফেলি ডাহা ফেল করব। আমি স্কুলের ফার্স্ট গার্ল, মাধ্যমিকে ফেল করব, এটা ভাবা যায়? দেখ, এখন একমাত্র একটাই উপায় আছে, তোর বাবাকে বল তোকে এখানে এসে নিয়ে যেতে, উনি কিছু বলবেন এখানে এসে। আর তুইও কিছুদিন ও বাড়িতে থেকে পরীক্ষার প্রস্তুতি নিবি, পরীক্ষাটা দিবি, বেশি দিন তো বাকি নেই পরীক্ষার, একমাত্র এই উপায়। আর তোকে যে বলেছিলাম সে এক কাণ্ড জানিস, ওই যে একগাদা বাঁদর, সেই যে ঘুটে গেছিল ঘরের মধ্যে, একজন তো একজনের ফলস চুল নিয়ে পালিয়ে গেছে, থালা বাসন যা পেয়েছে নিয়ে সব পালিয়ে গেছে। সেই গল্পটা শুনেছিলাম আমি। না না, আর চলছে বুঝলেন, ব্যবসাপত্র সব লাঠে উঠে গেল। হ্যাঁ হ্যাঁ, আমারও তো সেই একই অবস্থা, এতদিন দোকান বন্ধ ছিল, যাও বা খুলে বসেছি তো বসে বসে মাছি তাড়াচ্ছি, সব শেষ হয়ে গেল বুঝলেন, সব শেষ হয়ে গেল। এর মধ্যেই যে অত দূর থেকে আমাদের দেখতে এলেন এটাই তো বড় কথা। দাও দাও মা। আরে এই যে মা, কেমন আছিস আর জিজ্ঞেস করবো না, জানি ভালোই আছিস। তা ও আপনাদের কোনো সমস্যা ফেলেনি তো? না না, সমস্যা আর কি, ওই একটু শিখিয়ে পড়ে নিতে হচ্ছে আর কি। তা তোর পড়াশোনা কেমন চলছে, সামনে তো মাধ্যমিক পরীক্ষা।
সব ঠিকঠাক আছে বাবা। আমি কি ভাবছিলাম বিয়ান, ওকে কদিন আমি আমার সঙ্গে নিয়ে যাই, মানে ওখান থেকে তো পরীক্ষা দিতে সুবিধা, তো ও আমার ওখানে কিছুদিন থাকুক, পড়াশোনা করুক, পরীক্ষা দিক, তারপর মাসখানেক পরে আবার এখানে চলে আসবে, কি বলেন দাদা? কেন, এখান থেকে পরীক্ষা দিলে কি অসুবিধা? না অসুবিধের কিছু নেই, আপনারা তো এতদিন ওর পড়াশোনার ভার বহন করলেন, নয় আমি কিছুদিন বহন করি, তাই বললাম আর কি। বলা বলে কিছু নেই দাদা, ভাগ্য আমাদের বাড়ির বউ, ও এখানেই থাকবে, এখান থেকে পরীক্ষা দেবে। অবশ্য ও যদি পরীক্ষা দিতে চায়। যদি পরীক্ষা দিতে চায় মানে কি রে, তুই কি পরীক্ষা না দেওয়ার ধান্দা করছিস নাকি? না না সে ঠিক আছে, এই বছর না দিতে পারে সামনে বছর দেবে, দেখছেন তো এই বছর যা অবস্থা। ভাগ্য, এসব কি শুনছি আমি? বাপি, এই বছর পরীক্ষা দিলে আমি ফেল করে যাব। মানে কি, তুই এতগুলো মাস তুই কি করলি, ফাঁকি দিয়ে গেছিস? ছি ভাগ্য। বেয়ান, আপনি পাঠান ওকে আমার সঙ্গে, কেমন করে না পড়ে না পরীক্ষা দেয় আমি দেখবো, আপনারা বড্ড নরম, আমি ওর কান ধরে পড়াতে বসাবো। না না আমরা ওকে পড়াতে বসাবো? না 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 পারবেন না বেয়াই, ওকে সোজা করতে গেলে অত নরম হওয়া চলে না। যা নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আয়। বেয়ান, আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, দেখি কেমন করে পরীক্ষা না দিয়ে থাকে। কেন ফালতু নাটক করছেন দাদা? আমরা কি এতই বোকা, কিছুই বুঝি না? ভাগ্য আমাদের বাড়ির বউ, ও এখানেই থাকবে, আপনি এখন আসুন। এর মানে কি, আমি আমার নিজের মেয়েকে নিয়ে যেতে পারবো না? না পারবেন না, আর যদি নিয়ে যান এখানে ফেরত আনবেন, থাকবেন আপনার এই বিদ্যে ধরি মেয়েকে নিয়ে। কেন শুধু শুধু মাথা গরম করছেন দাদা, ভাগ্যর এখন 16 বছর বয়স, আর 2 বছর পরে আমার ছেলে ওই রজতের সাথে ওদের বিয়েটা রেজিস্ট্রি করাবো, এখন তো ওদের বিয়েটা আইনত সিদ্ধ নয়, শুধু শুধু আপনি অসুবিধায় পড়বেন। সব শেষ, সব আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। বাপি কেন কেন আমায় বিয়ে দিলে? আমি তো তোমায় বারণ করেছিলাম, বলো কেউ আমার করে কথা শুনবে না তোমরা, কেউ না, এখন কি নিয়ে থাকবো আমি? এই বাড়িতে আমি বন্দি, এই হাতা খুন্তি বাসন মাজা ঘরের কাজ গাছওয়ারি বিছানা এই আমার জীবন, না কিছুতেই না। স্বপ্নই যদি আমার শেষ তাহলে আর পালিয়ে গেছে, যখন আনা হয়েছিল তখন অলরেডি ও মারা গিয়েছিল। ওরা ওরাই আমার মেয়েকে খুন করেছে স্যার, আমি আমি অভিযোগ করছি, আপনি লিখুন ওরাই আমার মেয়েকে মেরেছে স্যার।
অভিযোগ তো অবশ্যই নেব, আমরা ব্যবস্থাও নেব। আপনি চিন্তা করবেন না, দোষী কেউ ছাড়া পাবে না। কিন্তু সনাতন বাবু, আমাদের এবার বডি অর্থাৎ আপনার মেয়েকে পোস্টমর্টমে পাঠাতে হবে, আর আপনাকে থানায় এসে সব ডিটেলস জানিয়ে অভিযোগ জানাতে হবে, তারপর আমরা ব্যবস্থা নেব। বনগা থানায় সব জানিয়ে অভিযোগ লেখান সনাতন বাবু। পুলিশ তৎক্ষণাৎ তাদের কাজে নেমে পড়ে। গ্রেপ্তার হয় ভাগ্যশ্রীর স্বামী রজন। পুলিশ আরও তদন্ত শুরু করে। আমরা আশা করব কোনো দোষী ছাড়া পাবে না, যথার্থ শাস্তি হবে সব অপরাধীদেরই। অত্যাচার সহ্য না করতে পারে, জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারে, একদিন সে তার বাড়িতে মানে তার শ্বশুর বাড়িতে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হয় এবং হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কিন্তু আরও দুজন দোষী আছেন, যদিও তারা অন্তত এক্ষেত্রে আইনের আওতায় পড়েন না, আর তারা হলেন ভাগ্যশ্রীর বাবা মা। একটা ফুলের মতন মেয়ের জীবন শেষ করে দেওয়ার পেছনে তাদের দায়িত্ব অস্বীকার করা যায় না। শুধুমাত্র একটা ভালো পাত্র পাওয়ার লোভে এবং ভ্রান্ত কিছু সামাজিক প্রথার বশে তারা যে শুধু এক নাবালিকার বিয়ে দিয়েছিলেন তাই নয়, পরক্ষে শেষ করে দিয়েছিলেন তার যাবতীয় স্বপ্ন। শেষ হয়ে গেল স্বপ্ন দেখা এক ফুলের কুড়ি, ফুল হয়ে ফোটার আগেই। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর সোম থেকে রবি রাত ঠিক 8:30 আর দুপুর ঠিক 12:30 দেখতে থাকুন পুলিশ ফাইলস। We'll be right back.